আমার প্রতিদিনে শুরু হয় ভয় থেকে, ভয় দিয়ে আমার চোখ খোলা। ভয়ে ভয়ে এ পথ চলা, টেবিলে বসে নাস্তা খেতে ভয়, ঘর থেকে বের হওয়ার সময় ভয়, কখন না জানি কি হয়, মাঝে মাঝে দমটা বন্ধ হয়ে আসে, সবকিছুই অচেনা লাগে যা আমার আশেপাশে। ভয় করে ভিড় ঠেলে সামনে যেতে, ভয় করে ক্লাসে ঢুকতে, ভয় করে কারোর সাথে কথা বলতে, সবাই কেমন যেন আর চোখে তাকায়। যখন স্যার কিছু জিজ্ঞেস করে, সব কিছু জানার পরেও আমি উত্তর দিতে পাই ভয়ে, কখন না জানি কি হয়। সবাই যদি হেসে ওঠে আমার কথা শুনে, ওদের এমন ভাব আমাকে ভাবায়, আমি কি আসলে পাগল? এ সব কিছুই আমাকে কাঁদায়, ভয়ে ভয়ে মরতে থাকি আমি আপন মনে, কথা বলতে পারার ভয়, কিছু চাওয়ার ভয়, দাঁড়ানোর ভয়, কখন না জানি কি হয়। এই ভিডিওটা এই ইন্টারন্যাশনাল ইয়ারের মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে যে ভিডিওটা তোমরা দেখছো, যারা মেন্টালি একটু প্রবলেমে আছো, হেলথ ইস্যুস সাফার করছো, তারাও দেখছো, আর যারা একদম সুস্থ আছে, সুন্দর জীবন কাটাচ্ছে, তারাও দেখছো। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কোনো একটা প্রবলেমে যখন আমরা কথা বলি, যারা সেই প্রবলেমটার বাইরে, যারা সেই প্রবলেমের থেকে মুক্ত, তাদের দায়িত্বটা সবসময় বেশি যারা সেই প্রবলেমের মধ্যে আছে তাদেরকে সাপোর্ট করার ক্ষেত্রে। সো আমরা যারা ঠিক আছি, তোমরা যারা ঠিক আছো, তাদের উচিত হবে কারো যদি একটু মেন্টাল হেলথে মনে করো যে কোনো সমস্যা আছে, সে মানুষটা বিপর্যস্ত, তাকে এক ঘরে না করে এবং ফান না করে, আমাদের মধ্যে ফান করার ইস্যুজ আছে, কারোর একটা দুর্বল পয়েন্ট পেলে আমরা সেটাকে আরো খোঁচাই, এটা হয়তো জাতীয়ভাবেই চলে আসছে, বাট সবাই করছে বলে আমাদের করতে হবে তা না, সামবডি হ্যাজ টু চেঞ্জ, ইয়ং পিপল ইউ আর সাপোজ টু চেঞ্জ। সো যার মেন্টাল হেলথ প্রবলেমস আছে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, টক টু হিম, ওকে আরো কাছে টেনে নাও, ওকে বোঝাও, ওকে দেখাও যে লাইফ হ্যাজ গট ডিফারেন্ট মিনিংস। আসলে মানসিক জড়তা বা মেন্টাল ইলনেস ব্যাপারটা আমি যদি এভাবে দেখি, একটা সময় আমাদের সময় যখন বয়স থেকে আমরা যখন শুরু হয়, এই সময় কিন্তু এই প্রবলেমটা মানে তরুণদের মধ্যে দেখা যায়, কিন্তু এটা সবার ক্ষেত্রে না, কেউ কেউ এটা অ্যাভয়েড করতে পারে, কেউ কেউ পারে না। তো আমরা যেটা ভাবতে পারি, আমি আমার নিজের সাজেশন তরুণদেরকে আমি যেটা বলবো, যাদের এই প্রবলেমটা আছে তাদেরকে একটু বেশি কথা বলতে হবে, তাই না, শেয়ার করতে হবে, তার প্রবলেমটা তার নিজের ভিতরে চেপে না রেখে তার বন্ধু বান্ধবের সঙ্গে, তার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে হবে। আর একটা যেটা জিনিস, তার আশেপাশে যারা আছে তার বন্ধুরাও তাকে তার সঙ্গে কথা বলতে হবে। আমাদের পরিবারের সবারই উচিত যে আমার সমস্যাটা আমার একটা নিষ্পাপ সন্তানের উপরে যাতে না প্রভাব পড়ে, এবং তার সাথে বন্ধুসুলভ আচরণ করা উচিত। তার ভিতরে অনেক কিছু আছে যে বাবা মার কাছে বলতে চায় না, বাবা মারই উচিত এগিয়ে আসা। অনেকে এই যে আত্মকেন্দ্রিক মানুষগুলো যারা অনেক কিছু সবে বুঝে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে যেয়ে তাদের কষ্ট হচ্ছে, এই ইমপ্লিমেন্ট করার জন্য আমার বন্ধু যে সার্কেলটি থাকবে, বা আমি যে বন্ধুকে, আমরা যে ইয়াং জেনারেশনে যারা এই আমি তোমাদেরকে বলছি, যারা
এই বিষয়টা নিয়ে যাদের নিয়ে কাজ হচ্ছে, তোমরা কিন্তু চেষ্টা করবে এই বন্ধুদেরকে সবচেয়ে বেশি সময় দিতে এবং সবচেয়ে সহনশীল হতে। শেষে আমরা সবাই ভালো থাকবো, সবাই মিলে সুস্থ থাকবো, সুন্দর থাকবো, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো, একটি সুন্দর সমাজ গড়ে তুলবো, মাথা তুলে যাতে আমরা সবাই দাঁড়াতে পারি এই প্রত্যাশা করবো। ভালো থাকবেন সবাই। করতে হলে জয় মনে সব করে, ভেঙে সব জড়তা বলতে হবে কথা, 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 করতে হলে জয় মনের সব ভয়, ভেঙে সব জড়তা বলতে হবে কথা। একটি জানালা একটি প্রকৃতি একটি আমি সেই ছেলে, থাকবো কেন আর ঘরে, আমারও তো ইচ্ছে করে ঝোড়ো হাওয়ায় উড়তে, আমারও তো ইচ্ছে করে মিঠো পথে চলতে। করতে হলে জয় মনে সব ভয়, ভেঙে সব জড়তা বলতে হবে কথা, আমারও তো ইচ্ছে করে স্বপ্নটাকে ছুঁতে, আমারও তো ইচ্ছে করে তোমাদের সাথে হাঁটতে।